সালামু আলাইকুম শিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো জমির কিভাবে নাম জারি বা খারিজের আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে তো এর জন্য আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে গিয়ে লিখবো মিউটেশন বিডি মিউটেশন ল্যান্ড ডট গভ ডট বিডি এটা লিখে আমরা ইন্টারফেস করে দেব করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভূমি মন্ত্রণালয় মিউটেশন ল্যান্ড ডট গভ ডট বিডি আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে এইখান থেকে আমরা এখানে যে নাম জারি আবেদন আছে আমরা এখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এইখানে আবেদন করতে কিন্তু নাম জারি আবেদনের একটা কোড ফি নম্বর লাগবে তো এই কোড ফি নম্বরটি আমরা কিভাবে তৈরি করবো এখন সেটা দেখব নতুন কোড ফি নম্বর তৈরি করতে এখানে নতুন নাম জারি আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারভেজ চলে আসবে এইখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করে দেব তারপর জেলা সিলেক্ট করে দেব তারপর এইখান থেকে উপজেলা সিলেক্ট করে দেব তারপর আমরা নাম দিয়ে দেব তারপর আমরা এইখান থেকে ঠিকানা দিয়ে দেব এইখান থেকে আমরা মোবাইল নম্বর দিয়ে দেব মোবাইল নম্বর দিয়ে এই ঘরে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেব তারপরে এই ঘর থেকে আমরা জন্ম তারিখ দিয়ে দেব তো দেওয়ার পরে এখানে বিভাগ জেলা উপজেলা নাম ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিষেবা জন্ম তারিখ দেওয়ার আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে নামজারির আবেদন কোড ফি নম্বর কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কোড ফি বিশ টাকা আমাদের প্রদান করতে হবে এখানে পেমেন্টের জন্য দুটি অপশান থাকবে মোবাইল ওয়ালেট এবং ইন্টারনেট ব্যাংকিং তো আমি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব সেই জন্য আমি এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে অগ্রসর হোনে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে পেমেন্ট গেটের বেশ কিছু এখানে অপশন বের হবে উপায় বিকাশ রকেট নগদ তো আমি বিকাশের মাধ্যমে দেবো এই জন্য বিকাশ সিলেক্ট করে পেমেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে বিকাশের যে পেমেন্টের গেট অপশন আছে সেটি চালু হবে তো আমরা এখানে আমাদের বিকাশ নম্বরটি লিখে দেব তো বিকাশ নম্বরটি লিখে দেওয়ার পরে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমাদের ওই বিকাশ নম্বরে একটা ভেরিফিকেশন কোড গেছে সেই ভেরিফিকেশন কোডটা আমাদের এইখানে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেওয়ার পর আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ওই বিকাশের পিন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব পিন নাম্বারটি দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ধন্যবাদ উল্লেখিত মোবাইল নম্বর ব্যবহার করে আপনার নাম জারি আবেদন কোড ফি বিশ টাকা পেমেন্ট সম্পন্ন হয়েছে নাম আবেদনের কোড নম্বর এত তো এই নাম্বারটি আমরা এখান থেকে কপি করে রেখে দেবো কারণ এই নাম্বারটি কিন্তু আমাদের লাগবে তো তারপর এখানে যে আবেদন ফর্ম আছে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আমরা আমাদের যে কোডটি আছে আবেদন কোড আবেদন ফি জমা দেওয়ার পরে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বারটি এখানে দেবো এবং এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার নাম জারি আবেদনের ফি পরিশোধিত আপনি নিজের তথ্যগুলো পূরণ করে অগ্রসর হতে পারেন তো এইখান থেকে প্রথমে জমির মালিকানা সূত্র এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে ক্রয় হলে ক্রয় দিতে হবে অরিশ হলে অরেশ সেবা হলে হেবা অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া আছে এইগুলো যে একটা আমাদের দিতে হবে তো আমার জমিটি যেহেতু ক্রয় আমি ক্রয় দিয়ে দিলাম তারপরে এখানে ক্রেতা বাদিগ্রহীতার তত্ত্ব এটা যদি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি প্রাতিষ্ঠানিক মালিকানাধীন জমির জন্য আবেদন হয় তাহলে এখানে ক্লিক করতে হবে আমার যেহেতু ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আঠারো বছরের ঊর্ধ্বে সকল গ্রহীতার জাতীয় পরিচয়পত্র আছে কি তো আমি যার নামে করবো উনি তো আঠেরো আঠারো বছরের ঊর্ধ্বে ওনার বয়স সুতরাং আমি এখানে হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে দুটি অপশান আছে গ্রহীতা অথবা প্রতিনিধি অর্থাৎ গ্রহীতা নিজেই কিনা যদি নিজে হয় তাহলে এখানে গ্রহীতা দিতে হবে আর যদি কোনো প্রতিনিধি পাঠানো হয় বা প্রতিনিধির মাধ্যমে কাজটি করা হয় তাহলে প্রতিনিধি দিতে হবে তো আমি যেহেতু গ্রহিতা নিজেই এখানে চলে আসছে নিজেই করবে তো আমি এখানে গ্রহিতা দিয়ে দিলাম তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এখানে জন্ম তারিখ দেওয়ার পরে আমাদের নিচে এই ঘরে আমাদের নাম দিতে হবে নামটি অবশ্যই বাংলায় দিতে হবে তারপরে এখানে পিতার নামটি লিখে দিতে হবে তারপরে এখানে মাতার নামটি লিখে দিতে হবে তারপরে এইখানে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে তারপরে এইখানে এসে আগের মতোই আমাদের সেই মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর এখানে ইমেল নাম্বার থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এটা তারপরে এইখান থেকে আমাদের বিভাগ সিলেক্ট করে দিতে হবে তারপর এইখান থেকে আমাদের জেলা সিলেক্ট করে দিতে হবে তারপর এইখান থেকে আমাদের উপজেলা সিলেক্ট করে দিতে হবে তারপর এইখান থেকে আমাদের মৌজা সিলেক্ট করে দিতে হবে চার নম্বরে চেয়ে আবেদন সংক্রান্ত কিছু ঘোষণা এখানে আছে সেখানে সর্বশেষ রেকর্ড অথবা নামদারি হতে জমির মালিকানা ধারাবাহিকতা আছে কিনা এটা আমরা হ্যাঁ দিয়ে দেব তারপর আবেদনকারীর দলিল মূলে মালিকানা দাবি বা হিসা সঠিক আছে কিনা এটা আমরা হ্যাঁ দিয়ে দেব তারপর আবেদিত জমি দখলে আছে কিনা এটা আমরা হ্যাঁ দিয়ে দেব আংশিক ঘাস আংশিক অর্পিত আংশিক অধিগ্রহণকৃত আছে কিনা না এটা আমরা না দিয়ে দেব। আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা এটা আমরা না দিয়ে দেব তারপর জমিতে সরকারি স্বার্থ আছে কিনা এটাতে আমরা না দিয়ে দেব। তারপর সর্বশেষ অর্থ ভূমি উন্নয়ন কর পরিশোধিত আছে কিনা এটা আমরা হ্যাঁ দিয়ে দেব। চার পয়েন্ট আটে এসে আবেদনের তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপের তথ্য এখান থেকে আমরা আর এস দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আবেদিত বর্ণিত তফসিল জমিটি এটা জমি নাকি অ্যাপার্টমেন্ট বা ফ্লোর ফেস তো আমার যেহেতু জমি আমি এখানে জমিতে ক্লিক করে দিলাম তারপর চার পয়েন্ট দশে গ্রহীতাদের এই মোজায় বর্তমানে কোনো ক্ষতিয়ান আছে কিনা এটা থাকলে হ্যাঁ দেবেন না থাকলে না দিয়ে দেবেন তারপরে আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন চলে এসেছে জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু মিল রেখে তথ্য পূরণ করা হয়েছে কিনা না অবশ্যই আমি জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে পূরণ করেছি সেই জন্য আমি এখানে হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে একটা ওটিপি চাওয়া হবে সেই ওটিপিটা আমাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যাবে সেখান থেকে ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আমি যাচাই করুন বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম পিতার নাম মাতার নাম এবং লিঙ্গ সব কিছু কিন্তু যাচাইকৃত লেখা চলে আসছে অর্থাৎ এটা ঠিক আছে আমার আইডির সাথে ভেরিফিকেশন ঠিক আছে তো আমি এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা নাম জারি দিয়ে দেব তারপরে এখানে খতিয়ান নাম্বার দিয়ে দেব তারপরে এইখানে আমাদের ভেরিফাই অপশন থাকবে আমরা ভেরিফাই করব যদি দাগ নাম্বার মিলে যায় দিয়ে না হলে এখান থেকে আমরা দাগ নাম্বার দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের জমির পরিমাণ দিয়ে দিতে হবে জমির পরিমাণ দিয়ে দিলাম দশমিক শূন্য শূন্য পঁচাত্তর তারপরে এখানে আমাদের দলিল নাম্বারটি দিয়ে দিতে হবে দলিল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এই দলিল হয়েছে কত তারিখে আমরা সেটা দিয়ে দেবো এখান থেকে এখান থেকে আমরা দলিল নাম্বারটি দিয়ে দেবো দলিল তারিখ দেওয়ার পরে এখান থেকে জেলা দেওয়া আছে সিরাজগঞ্জ তারপরে এখানে সাব রেজিস্ট্রি অফিসারের নাম আমাদের দিয়ে দি দিয়ে দিতে হবে আমরা এখান থেকে সাব রেজিস্ট্রি অফিসারের নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যদি আপনাদের আরও দলিল থাকে তাহলে এখানে আরও দলিল সংযুক্ত করুন এখানে ক্লিক করে আপনারা সংযুক্ত করতে পারবেন এবং আরও যদি খতিয়ান থাকে তাহলে এখান থেকে আরও খতিয়ান সংযুক্ত করুন ক্লিক করে খতিয়ান সংযুক্ত করে দিতে পারবেন তারপর দুই পয়েন্ট একে যে বাদিগ্রহীতার তথ্য আছে এখানে কিন্তু মালিকানা ধরন ব্যক্তি মালিকানাধীন তো আমরা এইটা কিন্তু তথ্যগুলো এখানে অনেকাংশে পূরণ থাকবে কারণ এটা কিন্তু আমরা এনআইডি নাম্বার দিয়ে যে যাচাই করেছি সেই যাচাইকরণকৃত হয়েছে এখানে সুতরাং এখানে নতুন করে লেখার কিছু নাই শুধু এখান থেকে জেলাটা আমাদের সিলেক্ট করে দিতে হবে তারপর উপজেলা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে যে ঠিকানা আছে সেই ঠিকানাটি আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে ডান পাশে যে ছবি আছে ছবি সংযুক্ত করুন এইখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের ছবির যে লোকেশন আছে আমরা সেই লোকেশনে গিয়ে আমরা ছবিটি সিলেক্ট করে দেব তো আমি ছবিটি সিলেক্ট করে দিলাম ওপেন করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু ছবি চলে এসেছে তারপর দুই পয়েন্ট দুই যে আছে এখানে আবেদনকারী তথ্য বা প্রতিনিধি এখানে কিন্তু আমাদের লেখার কিছুই নেই কারণ আমাদের যে আইডি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছি সেই ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সকল তথ্য এখানে উপস্থাপিত হয়েছে শুধু এখান থেকে ঠিকানা আছে এই ঠিকানার জায়গায় আমরা গ্রাম ডাকঘর এবং উপজেলা এবং জেলা আমরা লিখে দেবো লিখে দেওয়ার পরে ডান পাশে যে ছবির অপশন আছে এখান থেকে আমরা ছবি সংযুক্ত করুন ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আগের মতোই আমরা এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিয়ে আমরা ওপেনে করে দেবো ওপেন করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি চলে এসেছে তারপর আমরা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দেব তারপরে এখানে পাঁচ নাম্বার আছে দাতার তথ্য প্রদান করুন অর্থাৎ এখানে আমাদের দাতার তথ্য সংযোজন করতে হবে এর জন্য আমরা এখান থেকে দাতার তথ্য সংযোজন করুন এখানে আমরা ক্লিক করে দেব। তো দাতার তথ্য সংযোজন করার পরে আমরা এখান থেকে মালিক এখানে নাম দিয়ে দিতে হবে তারপরে জীবিত থাকলে জীবিত মৃত হলে মৃত দিতে হবে তারপরে এখানে হোল্ডিং ট্যাক্স যদি নাম্বার থাকে আমাদের নাম্বারটি দিয়ে দিতে হবে তারপরে মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ এবং জমির পরিমাণ জেলা উপজেলা এবং পিতা স্বামী বা গ্রাম মহল্লার নাম এখানে লিখে আমরা সংযোজন বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দাতার তথ্য সংযোজন প্রদান করুন এখানে কিন্তু দাতার তথ্য সংযোজন হয়ে গেছে তারপর এখানে স্ক্যান কপি সংযুক্তি সম্পর্কিত নির্দেশনা বলি আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই পিডিএফ ফর্মেটে হতে হবে অর্থাৎ এখানে যে পূর্বে আপনাদের যে মূল দলিল খতিয়ান বা চৌহর্ডি যেটা থাকুক না কেন অডিশিয়ান সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই আমাদের স্ক্যান কপি স্ক্যান করে নিতে হবে এবং এটাও কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে হবে পিডিএফ ফাইল না হলে কিন্তু এটা আপলোড করা যাবে না এবং পিডিএফ পিডিএফ ফাইলের সাইজ হতে হবে সর্বোচ্চ এক দশমিক দুই পাঁচ এমবি তো এখান থেকে আমি মূল দলিল স্ক্যান কপি দলিল নাম্বার একুশ সাতানব্বই এটা আমি সংযোজন করে দেব আমি এটা পিডিএফ করে রেখেছি সংযোজন করে দিব তারপরে সংযোজন করে দিলাম তারপরে এখানে খতিয়ানের স্ক্যান কপি সংযুক্তি করে দিয়ে আমি এখান থেকে খতিয়ান যে আছে সেটা খতিয়ান আমি সংযোজন করে দিলাম তারপরে এইখানে যে অন্যান্য অপশন আছে এখান থেকে আমরা অডিশিয়ান সার্টিফিকেটটি সংযোজন করে দিতে পারি তারপরে এখানে সকল স্ক্যান কপি আপলোড করার পরে আমি এখানে নিচে যে চেক বক্স আছে এখানে আমি চিহ্ন দিলাম চিহ্ন দিয়ে আমি এখানে আবেদন দাখিল করুন আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে আবেদনটি দাখিল করতে ইচ্ছুক এখানে হ্যাঁ অথবা না আমি হ্যাঁ হ্যাঁতে ক্লিক করে দিলাম তারপরে এখানে ডকুমেন্ট আপলোড আপনার তথ্যগুলো আপডেট করা হচ্ছে এখানে একটু সময় লাগতে পারে তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আমাদের একটা আবেদন ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে এবং এখান থেকে নোটিশ জারি ফি বাবদ পঞ্চাশ টাকা আমাদের পেমেন্ট করতে হবে এর জন্য আমরা যে কোনো একটা পেমেন্ট গেটে আমরা থেকে সিলেক্ট করে নেব তো আমি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে পেমেন্ট গেটের অনেকগুলো অপশন আসবে এখান থেকে আমি বিকাশ পেমেন্ট গেটে সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে পেমেন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে ইন্টারফেস চলে আসার পরে আমরা এখানে বিকাশ নাম্বারটি দিব বিকাশ নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে সেই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেবো তো ভেরিফিকেশন কোডটি আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তারপরে বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আবেদন ফি দাখিল সংক্রান্ত তথ্য থাকবে এবং আবেদন নাম্বারটাও থাকবে তো এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্ট এবং আবেদন প্রিন্ট কপি কিন্তু আমরা এখান থেকে করতে পারি প্রথমটা করে আমরা পেমেন্টের যে রিসিপ্ট আছে আমরা সেটা ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারবো এবং এখান থেকে আবেদন প্রিন্ট আমরা করতে পারবো তো আমরা আবেদন প্রিন্টে ক্লিক করে দেখি কি হয় তো আবেদন কপিতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আবেদন কপিটা ওপেন হয়েছে এটা আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করে অথবা ডাউনলোড করে রাখতে পারি তারপর এখানে পেমেন্ট রসিদ যে আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে পেমেন্টের যে রসিদ আছে বা স্লিপ আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এটাও কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড অথবা প্রিন্ট করে সব পরবর্তীর জন্য আমরা সংরক্ষণ করতে রাখতে পারি তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের নিজেদের জমি খারিজ মিউটেশন বা আমাদের যে অনলাইনে নাম জারি আছে সেটার কিন্তু আবেদন কমপ্লিট করতে পারি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম